আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডাটাবেজের কাজ করতে যেয়ে আমাদেরকে হোয়ার কোয়ারিটা, অর হোয়ার কোয়ারিটা খুব প্রচুর পরিমাণে কাজে লাগে, যে হাদি আসো নাহলে আতিফ আসো, দুজনে যেহেতু কোম্পানির ওনার, দুজনেই চলে আস, একজন পেলেই হবে, এমন কাজে আমাদের খুব বেশি দরকার হয় এই ধরনের কোয়ারিটা। এ না পাইলে ও আসো, ঠিক তেমনি সেই কোয়ারিটা আমরা যদি দেখতে চাই, আমাদেরকে আমরা একটু যদি বলি যে লারাবেলের অর হোয়ার কন্ডিশন ইউজিং ইলোকুয়েন্টটাও দেখবো এবং ডিবিটাও দেখবো, আমরা তিনটাই দেখবো। ওকে, যদিও আমি ইলোকুয়েন্ট বলেছি এখানে, আমি বলে দিই, অ্যান্ড ডিবিটাও আমরা দেখবো। ফাইন, এখন আমরা এই কাজটা কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য সর্বপ্রথম আমরা চেক করব আমাদের ডাটাবেজের, আমাদের যে ডাটাবেসটি আছে, যে মনে করেন যে ইউজার অ্যাকাউন্টে আমি একটা থিঙ্কারের মাধ্যমে ডামি ডাটা অ্যাড করেছি। যদি আপনি ডামি ডাটা অ্যাড না করতে থাকেন তাহলে অবশ্যই আপনি ডামি ডাটা অ্যাড করে নিন, অথবা আপনি যেহেতু এই ভিডিওটা সার্চ করে পেয়েছেন, দ্যাটস মিন আপনার হোয়ার কোয়ারিটা নিয়ে আপনার জানার দরকার আছে, তাহলে আপনার ডাটাবেজ আছে। ফাইন, তো সর্বপ্রথম আমরা চেক করবো এই এসকিউএল কোয়ারিতে আমাদের কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাজ করে। সে আমরা জাস্ট সিলেক্ট অল, আমি যদি বলি যে কিভাবে সিলেক্ট অল, সিলেক্ট অল ফ্রম ইউজার মানে টেবিলের নাম, হোয়ার মানে কন্ডিশন, আইডি মানে কলামের নাম, কলামের নাম দিয়ে আমি ভ্যালু দিলাম। ফাইন, এইখানে লিখতে হবে অর মানে অথবা, এই ইমেইল মানে অন্য কলাম, অন্য কলাম তার ভ্যালু, এটা দিয়ে এটা আসে কি না। সে সর্বপ্রথম এটা দিয়ে আমরা একটু গো বাটনে ক্লিক করি, একটা ভ্যালু আমরা পাবো, বাট মানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আইডি ঠিক আছে 23, কিন্তু আমার কিন্তু এইখানে কি নাই, এখানে আমার হলো গিয়া ইমেল অ্যাড্রেস ঠিক নেই, বাট সে কিন্তু আমাকে রেজাল্ট দিয়েছে। এটাই হলো অরের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, দুই পাশের এক পাশ মিলে গেলেই হবে, কিন্তু এখানে আমি আইডি একটা একটু চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এখানে গো বাটনে ক্লিক করি, আমার কোনো ডাটা আসবে না, কারণ আইডিটাও পাই নাই অ্যান্ড ইমেল অ্যাড্রেসটাও পাই নাই। এখন যদি আমরা একটু চেষ্টা করি যে সে আমার এইখানের যে ইমেল একটা অ্যাড্রেস আছে সেইখানে একটার ইমেল অ্যাড্রেসটা আমরা একটু কপি করে নিয়ে যাই। ফাইন, ফাইন, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এখানে যদি এটাকে চালাইতে চেষ্টা করি, এখানে রাখলাম, এখান থেকে এই হয়ারটা নিয়ে যাই, এখন ফাইন, ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে, আইডি নাম্বারটা ভুল আছে, এরকম কোনো আইডি সে খুঁজে পায় নাই। আমাকে ডাটা দিবে, অবশ্যই ডাটা দিবে, একটা ডাটা দিয়েছে, ফাইন, একটা ডাটা দিয়ে দিয়েছে। এটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে নদীর এ পাশে যদি মিল, এই এই কলামে অনুযায়ী যদি মিলে যায় ডাটা দিবে, এই কলাম অনুযায়ী যদি মিলে যায় ডাটা দিবে। হাদি ভাই, দুইটা মিলে যায় তাহলে তো সোনায় সোহাগা, তাহলে অবশ্যই আমাদেরকে ডাটা সে দিবে। এবার আমরা একটু ম্যাচ করাই, দুইটাই ম্যাচ করে অ্যান এ দিই, এক নম্বর যেহেতু, ফাইন, এক নম্বর মিলে গেল। আমরা এটা দেখলাম হচ্ছে ডাটাবেজের এসকিউএল সিনট্যাক্সে, রাইট? এইটা দেখবো আমরা লারাবেলে কিভাবে করতে পারি। তাহলে লারাবেলে কলার জন্য সর্বপ্রথম এই, যদি আমি প্রথমে ডিবি সিলেক্ট যেটা দেখাবো সেটার জন্য আমাদেরকে অবশ্যই এই ক্লাসটাকে অ্যাড করে থাকতে হবে। ফাইন, আমি লিখছি ডিবি এসকোপ রিসলিউশন এসই সিলেক্ট, সিলেক্ট, সিলেক্টের ভিতরে জাস্ট, জাস্ট কি, জাস্ট জিবির যে একদম র কোয়ালিটি লিখে দিতে হবে, এই র কোয়ালিটি, এই র কোয়ালিটি যদি আমরা পাস করে দেই তাহলে আমাদের পয়সা উসুল। ফাইন, দেখি সে কাজ করে কি না, সে আমাকে দ্বিতীয় ডাটা দিতে পারছে কি না, রাইট? তাহলে এইটার জন্য আমরা একটা কাজ করি, সে সিওইউআর, সিওইউআর কোর্স ইকুয়াল, ওকে, ফাইন, এটাকে আমরা একটু চেক করে দেখি যে সে ডাটা দিছে কি না, রাইট? হিসেবে দেখবো ডিডি, ডিডি ফাংশনের ভিতরে যদি কিনা, এখন আমরা এইটাকে পাস করে দিলাম, ফাইন, থ্যাংক ইউ। এখন যদি আমরা আমাদের যে কোয়ালিটি ছিল এখান থেকে একটা আমরা কাজ করেছি, এখন যদি এটাকে একটু রান করে দেখি, এই দেখেন একটা ডাটা সে দিছে, জিরো, একটা ডাটা আসছে, একটা ডাটা আমরা পেয়ে গেছি, একটা ডাটা আমরা পেয়েছি, কারণ আমাদের ইনফরমেশন ঠিক ছিল। ফাইন, এখন আমি যেটা বলবো সেটা হলো আমার ইনফরমেশন মিস্টেক আছে, ইনফরমেশন কী আছে, মিস্টেক আছে, এখানে ইমেল অ্যাড্রেসটা একটু ভুল দিলাম, তারপর কি সে ডাটা আসবে না, দেখি সে আমাকে ডাটা দেয় কি না, ডাটা দিবে,
কারণ সে আইডিটা পেয়ে গেছে অন। এখন আমি আইডিটাকে একটু চেঞ্জ করে দিলাম, আইডিটাকে চেঞ্জ করে দিলাম, ফাইন। এখন আমার ডাটা দিবে? দিবে না, কারণ দুইটার একটাও সে ম্যাচ করাইতে পারে নাই। ফাইন, এটা শিখলাম আমরা হচ্ছে ডিবি সিলেক্টের মাধ্যমে। ফাইন, এখন ইলিকুয়েন্টের মাধ্যমে, দুই ইলিকুয়েন্টের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারবো। একটা পদ্ধতি হচ্ছে ডিবি স্কোপ রেজলিউশন অপারেটর টেবিল, টেবিলের নাম হয়ার আইডিয়া আইডি দিব, এরপরে ভ্যালু দিব, দেন মানে কলাম দিব, এরপরে ভ্যালু দিব, অর হয়ার কলাম দিব, ভ্যালু দিব, আবার ওয়ে অর হয়ার কলাম দিব, আরও যদি কলাম থাকে তাহলে আমরা আবার এখানে এসে কি করব, অর হয়ার করব, রাইট? অর ডাব্লিউএসি আর হয়ার কলাম যদি বলি নিই একটু, সিও এলিয়ন কলাম, আর এখানে হচ্ছে আমাদের কি দেবো, ভ্যালু, বিএ বিএলু ভ্যালু। ফাইন ফাইন, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন সমস্যা নেই, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো চলুন এইটা আমরা কীভাবে কাজ করতে পারি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। ফাইন, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমি আমাদের এখানে নিয়ে আসলাম। ফাইন, থ্যাংক ইউ। এটা যেহেতু টেবিল আছে, ইউজার আছে, তাহলে ইউজারটাকে আমরা, ইউজার টেবিলই তো আমি দেখতেছি, রাইট? ইউজার টেবিল আমরা চেক করতেছি, রাইট? ফাইন, এখন আইডি 23, এখানে ইমেল অ্যাড্রেস আছে mamurjorbd@gmail.com। ফাইন, এখন যদি এটাকে আমরা একটু চেক করতে চাই একটার পাবো, কারণ আমাদের আইডিটা মিলে গেছে। কি মিলে গেছে? আইডিটা মিলে গেছে, বাট মানে কিন্তু যদি কিনা আমরা এখন আইডিটাও যদি চেঞ্জ করে দিলাম, আইডিটাও চেঞ্জ করে দিলাম, এখন যদি আমরা যাই ফাঁকা, এখনও ফাঁকা আইটেম জিরো, কোনো ফলস, কি ফলস, সে কোনো কিছু দিতে পারে নাই, ডাটা আনতে পারে নাই, রাইট? অ্যাবসলিউট রাইট, এইটা হলো কারণ দুইটার একটাও সে ম্যাচ করাইতে পারে নাই। যদি সে কোনোভাবে একটাকে ম্যাচ করাই দিত, আমার ডাটা মনে আরও বেশি আছে, 203 ডাটা চলে আসবে, একটা ডাটা চলে আসছে। ফাইন, এখানে ডাটা, এখানে আইটেম ফাঁকা ছিল, এখন কিন্তু আইটেম ফাঁকা নেই, একটা এয়ারে চলে আসছে। এটা দেখলাম আমরা হচ্ছে ডিবি স্কোপ রেজলিউশন টেবিলের মাধ্যমে। আমাদেরকে আর একটা কোয়ারি আমরা পাই, সেটা হচ্ছে হলো যে কি, ইউজার স্কোপ রেজলিউশন সিলেক্ট, সিলেক্ট ধরে টান দিয়ে আমরা এটাকেও আনতে পারি। ফাইন, এটাকে ওটা যদি আমরা চেক করতে চেষ্টা করি, একই সিস্টেম একই মেকানিজম ডিবির মাধ্যমে করতে পারলাম। অ্যান্ড আমরা এই যে যদি আমরা আমাদের মডেলটা আছে, মডেলটার মাধ্যমে আমরা করতে পারবো। মডেল টেনে আমাদের যে ইউজার আছে, ইউজার মডেলকে টানা আছে, ইউজার মডেল এখানে নাই, এখানে পাবে না। তো ইউজার মডেলের জন্য দেখেন, ইউজার মডেলের জন্য ইউজার মডেল এখানে নিয়ে আসতে হবে। তো আমি একটু কাজ করি, ইউজ অ্যাপ্লাই, আমাদের যে ইউজার যেটা আছে ইউজার ভাইয়াকে নিয়ে আসি, রাইট? অ্যাবসলিউটলি রাইট, মডেলে গেলাম, ইউজার ভাইয়ার দ্বারা যাই, ইউজার ভাইয়া, ওকে ফাইন, ইউজার ভাইয়াকে নিয়ে আসলাম, শেষ, মানে ইলুমিনেট করে আমরা ওটাকে ইউজ করে দিলাম। এখন যদি আমরা চেষ্টা করি যে এটা এটা কাজ করলো কেন, এইটা কাজ করছে হচ্ছে আমাদের যে ডিবি ক্লাসটা ছিল বিধায় ওটা কাজ করেছে, ওকে ওকে ফাইন। এখন আমরা মডেলের মাধ্যমে দেখতে চাই, দেখি কী অবস্থা, সেও আমাদেরকে ডাটা দিয়ে দিছে, একটা একটা দিয়ে দিছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু যদি এখানে সে ম্যাচ করাতে না পারত, তাহলে সে বলতো যে ভাইয়া আমি কোনো ডাটা দিয়ে পেলাম না, আপনি ঘুরিয়ে আসেন। এ দেখেন ফাঁকা আইটেম, ফাঁকা এর এখানে নাল আসছে। তাহলে এই করে এরকম করে আমরা হয়ার একাধিক হয়ার চালাইতে পারবো এবং অর হয়ারটা চালাইতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই তিনটা পদ্ধতিতে আমরা হয়ারের অর হয়ারের প্রবলেমটা সলভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, যদি আপনার এই ভিডিওতে কোনো প্রবলেম থাকে আপনি কমেন্ট করবেন, অথবা হাদি জামান, হাদি যে আমান, আমার যে এফবি আইডি আছে, এফবি আইডিতে আপনি ইনবক্স করতে পারেন। আপনার ডিবি সিলেক্ট নিয়ে কোনো প্রবলেম থাকলে আমি চেষ্টা করবো সেই রিলেটেড কোনো একটা লেসন তৈরি করে দেওয়ার ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।